ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 6 এপ্রিল। 10 এপ্রিল ছিল নির্বাচনের গণনা। রাজ্যের 28টি কেন্দ্রে এ কার্য সম্পন্ন হয়। শনিবার সকাল 8টা থেকে শুরু হয় গণনা কার্য। সময় বাড়ার সাথে সাথে ত্রিপুরা মথার পক্ষে নির্বাচক মণ্ডলী রায় বেরুতে থাকে। উপজাতি এলাকার 28টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার নিরিখে ত্রিপুরা মথা দল বেরিয়ে এলো। তবে এবারের নির্বাচনে উল্লেখযোগ্যভাবে ত্রিপুরা মথার প্রার্থীদের কাছে ধরাশায়ী হলেন জিরানিয়া কেন্দ্রের সিপিআইএম প্রার্থী রাধাচরণ দেববর্মা। তিনি বিগত এডিসি প্রশাসনের মুখ্য কার্যনির্বাহী সদস্য ছিলেন। ত্রিপুরা মথার শরিক আইএনপিটির প্রার্থী জগদীশ দেববর্মার কাছে পরাজিত হয়েছেন রাধাচরণ দেববর্মা। অন্যদিকে 4 কলমছড়া কেন্দ্রের ধরাশায়ী হলেন আইএনপিটি দলের সুপ্রিমো রাজ্য রাজনৈতিক ব্যক্তিত্বদের অন্যতম নেতা বিজয় কুমার রাংখল। তিনি পরাজিত হয়েছেন বিজেপি দলের প্রার্থী বিমল চাকমার কাছে। পাশাপাশি 22 কাঠালিয়া মির্জা রাজপুর কেন্দ্র ধরাশায়ী হলো বামফ্রন্টের নেতৃত্ব পরীক্ষিত মোরা সিং। তিনি এই কেন্দ্রে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থীর কাছে। দামছড়া জম্পুই কেন্দ্রীয় বামফ্রন্টের নেতৃত্ব রাজেন্দ্র রিয়াং পরাজিত হয়েছেন ত্রিপুরা মথা দলের প্রার্থী বাবুরঞ্জন রিয়াং এর কাছে। সব মিলিয়ে 2021 ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে রাজ্য রাজনীতিতে নতুন মেরুকরণ দেখালো উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকার নির্বাচক মণ্ডলী, যেখানে প্রত্যাশিতভাবে ধরাশায়ী হয়েছে ক্ষমতাসীন বিজেপি আইপি জোট। কিন্তু একেবারেই অপ্রত্যাশিত এবং বলা চলে কিছুটা চমক সৃষ্টি করে রাজ্য রাজনীতিতে আলোড়ন তুলে ধরল ত্রিপুরা মথা। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।